গণভবনের সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, সবার সম্মিলিত চেষ্টায় এবারের ঈদ আয়োজন সার্থক হয়েছে। সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশবাসীকেও শুভেচ্ছা জানান শেখ হাসিনা। ঈদের দিনে সকালটা আরো উৎসবমুখর হয়ে ওঠে সরকার প্রধানের আঙ্গিনায়। প্রতি বছরের মতো প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গণভবনে আসে নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। বেলা ১১টার কিছুক্ষণ আগে ছোট বোন রেহানাকে নিয়ে অনুষ্ঠান স্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিক্ত হন আগতদের ভালোবাসায়। ঈদ মোবারক, ঈদ মোবারক। শুরুতেই দলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সভাপতি শেখ হাসিনাকে। এ সময় তিনি বলেন, সবার সম্মিলিত চেষ্টায় এবারের ঈদ আয়োজন সার্থক হয়েছে। ঈদ সবার জীবনে সুখ শান্তি নিয়ে আসবে বলেও প্রত্যাশা তার। আমি আজকে পবিত্র ঈদে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এটাই চাই যে ঈদের আনন্দ, ঈদের খুশি আমাদের সকলের জীবনে বারবার ফিরে আসুক। আজকে শুধু ঢাকা না, সারা বাংলাদেশেই আমাদের মানুষগুলি অত্যন্ত আনন্দের সাথে ঈদ উদযাপন করছে। শেখ হাসিনা জানান, আওয়ামী লীগ ইফতার পার্টি না করে সবার মাঝে বিলিয়েছে। দলটি সবসময় প্রমাণ করেছে এটি গণমানুষের দল। আমরা দেখেছি অনেকে গর্ব ভরে বলে ১০০০ রুপির ইফতার পার্টি করেছে, যারা ইফতার পার্টি ১০০০ রুপির করে ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না, দিতে আসে। আমরা দিয়েছি, এটাই হলো আমাদের সব থেকে বড় কথা। পরে প্রধানমন্ত্রীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। ছিলেন ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। সাদবিন শফিক, চ্যানেল ২৪, ঢাকা।